হাই বন্ধুরা, টুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মানে আমরা রাস্তা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম, কেননা আজকে তো আমাদের ছোট কাকুর আজকে হচ্ছে শ্রাদ্ধের কাজকর্ম আজকে, তাই জন্যই আমরা যাচ্ছি এখন। তা কোথায় যাচ্ছি, কিভাবে করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তা এখন বাজে হচ্ছে তোমার 9:35। তো আজ 3 দিন পর তোমাদের সামনে আবার এসেছি, 3 দিন পর থেকে আবার শুরু করে দিয়েছি। চলো, এখন আমরা রাস্তাতে আছি। এখন আমরা টালিগঞ্জ মেট্রো, মহানায়ক উত্তম কুমার না গো, এটা আমিই ভুলে যাচ্ছি, নিজের বাড়ির সামনে। হাজবেন্ড বলে নিজের বাড়ির সামনে নিজেই ভুলে যাচ্ছে। চলো যেতে যেতে কথা বলবো। না ভাই তো চালিয়ে দিই। আরেকটা ছিল না, ওই সেই আঙ্গুল খেতে খুব মনে পড়ছে, হাতটা এরকম সরু হয়ে গেছে পরে। হ্যাঁ, সাধব সর্বে সর্বকার্যেষু জয় মাধব জয় মাধব জয় মাধব। খুশি করে একটু জল পৌষ মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশাঙ্কিত গোত্র আলম্মান জয়ন্ত দত্ত দাস। তাহলে আলম্মান গোত্রস্য প্রেতস্য ক্ষুণ্ণ তাত কাকার নাম নিমাই দত্ত দাসস্য অসৌ মধারা হেম গর্ভবতী লেভ্য নম এতে গন্ধ পুষ্পে আচৌদি পত দেবায় শ্রী বিষ্ণব নম সম্ভোধনায় ব্রাহ্মণ। নম বিষ্ণু বিষ্ণু নম তৎসদ পৌষ মাসে কৃষ্ণ পক্ষে চতুর্দশাঙ্কিত আলম্মান গোত্রস্য প্রেতস্য ক্ষুণ্ণ তাত নিমাই দত্ত দাসস্য অসৌ চন্তা দ্বিতীয়ন্নি আলম্মান গোত্রস্য প্রেতস্য ক্ষুণ্ণ তাত নিমাই দত্ত দাসস্য সর্ব পাপ দেখলি কিন্তু মনে নেই গেছে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা কলাটা চুটকে নিয়ে পাতাতে চাপ দেয় না, তার পাতা ছিঁড়ে সন্দেশটা হাতে গুঁড়ো করে নিয়ে মাছ উঠছে। তাহলে চাল ফাল সব মিশে যাবে। নম অগ্নিদগ্ধশ্চ যে জীবা যে অপদগ্ধা কুলে মম ভৌমৌ দত্তেন ইত্তা জান্তু পরাম গতির
যে সাং ন মাতা ন পিতা ন বন্ধু নৈবান্ন তথান্ন মস্তু তত্তিপ্তয় অন্ন ভূমি দত্ত মৃত পয়ান্ত লোকায় সুখায় তদ্ব নম গয়া গঙ্গা গদাধর হরি 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 এইখানে এইরকম ভাবে হাতে করে জল নিয়ে হাতে ছেড়ে নম পিণ্ড করি জলং এইরম কুচিটা এখানে রাখছি মগে করে জল নিয়ে নিচে হাতটা একটু ধুয়ে আসছি নিহন্মে জন্মে ভবত ভবেত অকশ্চ সর্বে অসুরা দানবা ময়া রক্ষাংসি যক্ষা স পিশাস সংঘা হতা ময়া জাতু ধানশ্চ সর্বে আবার এখানে ধরো নম অপহতা অসুরা রক্ষাংসি দেবিশর আবার এখানে ধরো নম অপহতা অসুরা রক্ষাংসি বেদিসর উষ্ঠন লম্বা করে দিয়ে দিই না আরে হ্যাঁ নম এহি প্রেত সৌম গম্ভীরেভি পুতিভি পূর্ভিন্নেভি বেজ্যস্মসভাং রবিণ্যং ভদ্রং সর্ববিরং নিজচ্ছ ছড়িয়ে দিই নম বিষ্ণু বিষ্ণু নম তৎসদ পৌষ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশং তিথৌ আলম্মানগত্তস্য প্রীতস্য খুল্লতাত নিমায়দত্ত দাসস্য অক্ষয় সর্বকামনায় এতত পুত্রবিনেজনম তুভ্যম উপতিষ্ঠতাম মহাত্তুলুন যা আছে সব ছেড়ে ওখানে হাজার নম দেবতাভ্য প্রীতি অল্প নেই এখানে ধরো নম বিষ্ণু বিষ্ণু নম তত্ত্বদ্দ পৌষ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশং তিথৌ আলম্মানগত্তস্য প্রীতস্য খুল্লতাত নিমায়দত্ত দাসস্য অশৌচান্তা দ্বিতীয়ে আলম্মানগত্তস্য প্রীতস্য খুল্লতাত নিমায়দত্ত দাসস্য সর্বপাপ বিমুক্তি পূর্বক অক্ষয় স্বর্গ কামনা এসতে পিণ্ডং সতিলোদকং তুভ্যং সদা নম গয়া গঙ্গা গদাধর হরি 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 বল হরি আর জলটা নি নম পিণ্ড পরি জলং নম কুচিটা এখানে রাখুন এবার এগুলো যা আছে তুলে এনাকে বেষ্টন করে দিন চারিদিকে চারিদিকে এই জলটা দিয়েছি জলটা দিয়ে মোটামুটি পাতাটা ধুয়ে এক জায়গায় করে হ্যাঁ এবার দুপারে হাত দিয়ে পাতাটা তুলে নিন জল যেন না পড়ে নম বিষ্ণু বিষ্ণু নম তৎসদত এর উপরে ধরুন নম বিষ্ণু বিষ্ণু নম তৎসদত পৌষ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশাং তিথৌ আলম্মানগত্তস্য প্রীতস্য খুল্লতাত নিমায়দত্ত দাসস্য অশৌচান্তা দ্বিতীয়ে আলম্মানগত্তস্য প্রীতস্য খুল্লতাত নিমায়দত্ত দাসস্য সর্বপাপ বিমুক্তি পূর্বক অক্ষয় স্বর্গ কামনা এতৎ প্রত্যবিনে
এখান থেকে ছেড়ে সব ফেলে কুশ জলে দিত ভালো পরে গুড ইভিনিং বন্ধুরা, আবার কেন বলছি গুড ইভিনিং? এখন বাজে হচ্ছে 8:15, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ, সরি, সকালবেলা সেই 9:35 তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসতে পারিনি। বুঝতেই তো পারছ যে শ্রাদ্ধের কাজ থাকলে কত অসুবিধা। যেহেতু আমরা তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে, আর এসেছিল হচ্ছে আমার জায়াবু, সাথে ছিল। তা আমরা কাজটা করেছি হচ্ছে কালীঘাটে, যেহেতু আমরা কালীঘাটেই, আমার হাজব্যান্ডের মানে আদি বাড়ি ওখানেই, তো ওখানেও সব চেনে, আর ওখানেই তো সবসময়, আর আমাদের দোকানও তো ওইখানেই কালীঘাটেই। তা সেই কারণেই, আর বাড়িতে কোনো ঝামেলা করলাম না, কেননা দেখো কাকু মারা গেছে, কাকুর ছেলেও নিজেও মানে করছে যে যেখানে থাকে, আর যেহেতু আমার হাজব্যান্ড মুখাগ্নি করেছে, তাই আমাদের কর্তব্য, আমরাও সেটা করেছি, আমরা যতটুকু পেরেছি ততটুকুই করেছি, তাই তোমাদের সঙ্গে সেইটুকুই আমি শেয়ার করেছি। তা সামনাসামনি তোমাদের সঙ্গে এসে আর কথাও বলতে পারিনি, কিচ্ছু না, খুব ব্যস্তর মধ্যে আজকে সারাদিন ছিলাম। এই মানে কি বলবো, 7:45 সময় আমি সমস্ত কাজ সেরে উঠলাম, বুঝতেই তো পারছো, বাড়ি মানে স্যারদের কাজ সেরে, তারপরে রান্না বান্না থাকেই থাকে, অনেক কাজ। তারপরে আজকে আমি, বাপরে বাপ, মানে ভালো করে মুখে ক্রিম দিয়েছি, আজকে একটু সিঁদুর পরতে পেরেছি, আজকে একটু মানে অনেকটা ফ্রেশ লাগছে, কালকের দিনটা গেলে নিশ্চিন্ত। আজকে হচ্ছে তোমার হচ্ছে বুধবার, আর কালকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে আমার ব্রাহ্মণদের আমি খাওয়াবো, 5টা ব্রাহ্মণ আমি আগে খাওয়াবো, তারপরে আমার কমপ্লিট কাজ, তারপরে তোমাদের সামনে আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর অনেকেই আছো যারা আমাকে বলছো কবে তোমার নতুন ভিডিও দেখবো, চিন্তা করো না, দেখতে পাবে এবার থেকে। তো বুঝতেই তো পারছো, বাড়িতে যদি কোনো একটা কাজ থাকে, এবার আমি মানে এমনি অন্য কোনো ধরনের, ধরো বাড়িতে বিয়ে অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন হলেও সেইগুলো একরকম করে তোলা যায়, কিন্তু এইসব জিনিস না কি বলতো, দেখানোটাও ভালোও লাগে না, সেই কারণে তোমাদের সাথে সেইভাবে খাওয়া দাওয়া রান্না বান্না কিছুই শেয়ার করতে পারিনি। আর এবার থেকে দেখতে পাবে, আর ভিডিওটাকে বড় করব না। আর যেসব বন্ধুরা মানে ভাবছো যে আমি কারোর ভিডিও দেখছি না বা কিছু, আমি সবার চেষ্টা করছি, সবার ভিডিও দেখার জন্য দেখবে, আমি চেষ্টা করছি, আর আমার ভিডিওগুলোও দেখো, ঠিক আছে, আমি সবার পাশে আছি, এটুকু জেনে রাখো, যে আমি দেখছি না বলেই যে আমি পাশে নেই, আমি সবার পাশে আছি যেহেতু তোমরাও আমার পাশে আছো বলে। তা আজকের মতন আমি ভিডিওটা শেষ করতে চাই, কেন আর বাড়াতে চাইছি না, কেন অনেক অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি আমার হাজব্যান্ড কাজ করছিল সাদদের, সেই কাজটুকু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছুই না। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর যারা পুরনো বন্ধু এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে দিও, আর বেল বাটনটা টিপে দিও, দিয়ে তা নাহলে বেল বাটন যদি না টেপো তাহলে তো আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবে না, ঠিক আছে, আর আমার ভিডিওটা দেখে নিও। এবার আমি ছাড়ছি, ঠিক আছে, মানে এবার দেখতে পাবে আমার, যা কিছুই করি না কেন, এই কদিন একটু অসুবিধার জন্য আমি করতে পারিনি, ঠিক আছে, এবার দেখো কিন্তু আমার ভিডিওগুলো, প্লিজ। তাহলে আজকের মতন আমি রাখছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।